গুড মর্নিং স্বাগত ডেমি তৌসুমিতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার রবিবারের এটা সকালবেলা লাল্টুবাবু এই একটু আগে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর আমাদের জন্য কচুরি রেখে গেছে তো আমারও চান টান করে পুজো টুজো করা হয়ে গেছে কারণ কানাইকে যেহেতু শোয়াই তো বেশি বেলা অবধি তো শুয়ে রাখা যায় না তাই জন্য তাড়াতাড়ি করেই আর কি চান টান করে কানাইকে তুলে বসিয়ে পুজোটা আগে করে নিই তারপর সংসারের কাজ করি এখন যেটা করছি তো কানাইকে যখন যেদিন শোয়াই না সেদিন একটু বেলা হলেও ঠিক আছে কিন্তু কানাইকে শোয়ালে তাড়াতাড়ি তুলতে হয় না সেইটা তো আজকে রবিবার স্পেশাল রান্না বান্না স্পেশাল রান্না রান্নাবান্নায় দেখা যাক আজকে কি করি তো মানে কি করি মানে সেটা ঠিকই হয়ে গেছে সেটা না সকাল থেকে অনেকটাই করে রেখেছি ম্যারিনেট করে নিয়েছি মাংসটা চালটাও ভিজিয়ে নিয়েছি বুঝতেই পারছো আশা করি কি হবে হেয় রবিবারের স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি আর বিরিয়ানি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বহুদিন ধরে তোমরা জানো আর এখানে এসে থেকে বিরিয়ানিটা একটু কমই বানাই কারণ মানে অন্য দিন বানানো হয় না না রবিবার দিন হাজার রকম প্রবলেম থাকে এটা ওটা সেটা করতে করতে হয় না তো যাই হোক আজকে প্ল্যান করেছি খেতেও ইচ্ছে করছিল খুব বিরিয়ানি আর বাইরের বিরিয়ানি আমরা একদম খেতে পারি না জানো বাইরে থেকে খুব কম বিরিয়ানি আমাদের কিনে আনা হয় মানে কিনে আনাই হয় না তো সেই জন্য বাড়ির বিরিয়ানি আমাদের ঠিক আছে ভালো আছে আমাদের নিজের মতো করে করা যায় বেশি মশলা দিয়ে নয় বেশি আতর দিয়ে নয় সব আর কি তো যাকে চলো ফাটাফাট আমি কচুরিটা খাই খেয়ে এসে রান্নাটা শুরু করে দেবো তো তোমাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করব। খিদে পেয়ে গেছে খেয়ে মোটামুটি বিরিয়ানির অনেকটাই জোগাড় আমি করে রেখে গেছি তাই এসে মানে চান করে এসে বেলা হয়ে যায় তো তো ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিতে পেরেছি দুটো গ্যাসে তো একটা গ্যাসে আবার লালটুবাবুরও কালকে সকালবেলা রান্না কিছু করে রাখবো মানে করে রাখলে সকালবেলাটা সুবিধা হয় এক তো ঠান্ডা পড়ে গেছে সকালবেলা চট করে উঠতে পারি না আর কি হয় বলো তো রবিবার দিন রান্না বান্নাটাও একটু বেশি থাকে আর মানে আমার নিজের মতো থাকা যায় না যে হ্যাঁ খেয়ে দিয়ে রেস্ট নিলাম নিলাম বেলা হয় খেতে তারপরে শোয়া বসা হয় না তো শরীরটা খারাপ লাগে সোমবার দিন সকালবেলাটা তো সেই জন্য চেষ্টা করি রবিবার দিন রান্নাবান্নাটা সোমবারের সকালবেলার করেই রাখতে বেশিরভাগ সময়ই করে রাখি তো সেই আর কি তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটা কেটে রেখেছিলাম সেই জন্য এখন সুবিধে হলো তো একই মাংস করছি যখন পেঁয়াজ রসুন কষা কষাচ্ছি তো আমি ভাবলাম লালটুবাবুর জন্য সোমবার দিনে ডিমের ডানলা করে রাখি তাহলে একই বারে হয়ে যাবে মানে একসাথেই হয়ে যাবে ঝামেলাটা তো সেই ডিমের ডাললাই করছি আর কি তো একদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি একদিকে ডিমের ডানলাটা বসিয়ে দিচ্ছি তারপর ভাতটা নয় ভাতটা করব বিরিয়ানির চালটা ভেজানোই আছে সকাল থেকে তা আজকে আমি তো চিকেন বিরিয়ানি করলে চাপের বিরিয়ানি করি তো চাপই করার জন্য মাংসটাকে আগেই তো করে নিলাম তারপর আলু তো প্রচুর পরিমাণে দিতে হয় এরা আলু আলু করে মাথা খারাপ করে ফেলবে তো আলু দিয়ে জল দিয়ে সব বসিয়ে দিলাম অল্প অল্প জল দিলাম এবার এটাকে চাপা দিয়ে ঢিমে আঁচে দিয়ে দেবো সেদ্ধ হলে তারপর বিরিয়ানি বানাবো চিকেন আমার একদম রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আলুগুলো এত নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে মাংসটাও অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা আছে মাংসটাও ভেঙে যাচ্ছে মানে ডিমে আছে ছেড়ে দিয়েছিলাম তো আস্তে 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 হয়েছে তো একদম সব সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে তোমরাও যেমন আমার বিরিয়ানি দেখতে পছন্দ করো ভিডিওতে আমারও বিরিয়ানি বানানো দেখাতে কোনো সমস্যা হয় না তবে বিরিয়ানি বানানোর জন্য যে আমি যেটা করি চাপটা বানিয়ে নিই বেশি করে তেল দিয়ে কারণ চিকেন বিরিয়ানির এই তেলটা তুলে যদি চিকেন বিরিয়ানিতে দোয়া যায় রাইসে দোয়া যায় তাহলে চিকেন বিরিয়ানির টেস্টটা আরও ডবল হয়ে যায় তো প্রথমেই ওই জন্য দেখ দেখালাম আমার মাংসটা রান্না হয়ে যাওয়ার পর মাংস আলু যেটা বিরিয়ানিতে দেবো তুলে নিলাম এবার ঝোল থেকে এই যে এক্সট্রা করে যে তেলটা দিয়ে রেখেছিলাম সেটাকে বাটিতে তুলে নিচ্ছি এর মধ্যেই এই তেলের মধ্যেই এবার কেওড়ার জল রোজ ওয়াটার মিঠা তো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এর সাথেই দিয়ে দেবো হচ্ছে ঘি যেটা যে পরিমাণ তোমরা ঘি দেবে সেই পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে তারপর রাইসের মধ্যে ছড়িয়ে দেবে তাহলে দেখবে টেস্ট আরও বেড়ে যাবে এইটা যদি তুমি তুলে দিতে পারো তাহলে একদম হোটেলের মতো বিরিয়ানির টেস্ট হবে দেখো একবার বানিয়ে আমার কথা শুনে বিরিয়ানির লেয়ার দেওয়াও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফার্স্ট লেয়ারে রাইস দিয়েছি মশলা দিয়েছি তারপর মাংসগুলো রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি উপর থেকে এক্সট্রা রাইসটা দিয়ে মশলা দিয়ে আর ওই তেলটা দিয়ে দম দিতে বসাবো আর তোমরা যখন দম দেবে তখন অবশ্যই তাওয়ার উপরে দম দেবে তাওয়ার উপর দম দিলে কি হয় তলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না তাওয়ায় জল দিয়ে দেবে তাহলে ওই জলটা ফুটতে থাকবে আর বিরিয়ানির যে হাঁড়িটা পুরো সব দিকটা একসাথে হিট পাবে আর দ্বিতীয় কথা অল্প একটুখানি দুধ দিতে পারো কারণ যেহেতু আমাদের রাইসটাও ড্রাই মাংসটাও শুকনো তুলে দিচ্ছি তো কি হয় তলাটা ধরে যেতে পারে তো সেই জন্য অল্প মানে একদম অল্প দু চার চামচ দুধ দিতে পারো তাতে কি হয় ময়েশ্চার থাকে তলাটা যাতে আমাদের রাইসটা শুকনো হয়ে না যায় বা স্টিলের হাঁড়ি যেহেতু আমার ধরে না যায় সেই জন্য আমি দিই দু চার হাতা দুধ মানে দু চার চামচ আর কি হাতা নয় তো তেলটা এরমভাবে ছড়িয়ে দিলাম এর মধ্যেই তো কেওড়া ওয়াটার রোজ ওয়াটার সবই মেশানো আছে মিঠা আতরটাও পরিমাণ মতো মিশিয়ে নেবে কি হয় পুরো রাইসটায় খুব ভালোভাবে ওই তেলটা ছড়িয়ে দিলে গন্ধটা সব দিকে চলে যায় আর এই রকম তাওয়ার ওপর তাওয়াতে জল দিয়ে তার উপরে বিরিয়ানিটা দম দিতে বসাবে এটা মোটামুটি তিরিশ মিনিটের জন্য দম হবে আর প্রথমে দশ মিনিট তোমরা হাই হাই ফ্লেমে রাখবে হাই ফ্লেমের থেকে একটু কম রাখবে তারপরে দশ মিনিট বাদে মিডিয়ামটা কিন্তু মিডিয়াম টু লো করে দেবে গ্যাসের ফ্লেমটা আর এইভাবে তিরিশ মিনিট দম দেবে আর ওপরে একটু ভারী কিছু জিনিস বসিয়ে রাখলে ভালো হয় কিন্তু তিরিশ মিনিট ধরে কিন্তু জলটা থাকে না তাওয়ায় তাওয়ায় জলটা শুকিয়ে যায় আবার জল দিতে হয় তাওয়াতে তো সেইটা একটু নজর করে দমটা দেবে তাহলে দেখবে বিরিয়ানি একদম দারুণ হয় আর তোমরা জানো আমি বহুবার বিরিয়ানি বানিয়েছি বিরিয়ানি আমার সব সবথেকে বেঙ্গলি কিচেনের ভাইরাল একটা ভিডিও ছিল যেটা আমার প্রথমে খুব ভাইরাল হয়েছিল এবং আমি তার দ্বারাই নাম করেছি আর যাদের যাদের আমি বিরিয়ানি খাইয়েছি রান্না করে তারা সবাই ফিডব্যাক খুব ভালো দিয়েছে আমার হাতের বিরিয়ানি সবার খুব পছন্দ আর আমাদের বাড়ির লোকের তো কথা ছেড়েই দাও ওদের কাছে ওরা ডাল ভাতের মতনই হয়ে গেছে প্রায় এখন রবিবার মানেই তো রান্না 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 জানো এই রান্না করতে করতে আমি শেষ হয়ে যাবো লালটুবাবুর আর মানে কি বলবো তপসে মাছগুলো কিনে রেখেছিল সেই ভাইফোঁটা থেকে ভাইফোঁটা থেকে আমাদের ফিস জিন্দাবাদ তপসে মাছগুলো কিচ্ছু হয়নি তো অনেকগুলোই তপসে মাছ কেনা ছিল কারণ ভাইফোঁটার সময় কেনা হয়েছিল যেহেতু সবার জন্য কেনা হয়েছিল তো কিন্তু ভাইফোঁটার সময় তো খাওয়াই হয়নি এত রকম আইটেম হয়ে গেছিলো আর বুড়ি দিদি খেতে খুব ভালোবাসে তো ওর খাওয়ার হলো না ওকে আবার পরে এলে কখনো রান্না করে খাওয়াবো নিশ্চয়ই তা লালটুবাবু বলছে তপসে মাছগুলো এবার ফেলে দিতে হবে তো সেই জন্য আজকে আমাকে বললে একটু ভেজে দাও বিরিয়ানির আগে খাবো স্টার্টার হিসেবে রবিবার আছে আনলেন ঠিক আছে অন্য সময় কি হয় বালিতে থাকলে কী হতো ও দুপুরবেলা খেতো দুপুরবেলা গরম গরম এসব কবে রান্না হয়ে যেত এখন তো দুপুরবেলাও থাকে না রাত্রিবেলা তো আর এত কিছু খাওয়া যায় না আর করাও যায় না সেই জন্য কি হয় সমস্যা হয়ে যায় রবিবার এক একটা দিন তাকে ঠেসে ঠেসে খাওয়াতে হয় সব জিনিস আর কি আমাদের তো রবিবার ছাড়াও বিরিয়ানি হতো বলো না উইকডেতেও আমরা বিরিয়ানি খেয়েছি তো আমাদের ওরকম ডে নেই যে হ্যাঁ এই দিনেই এটা খেতে হবে আমাদের যখন খেতে ইচ্ছা হয় তখন খেয়ে নি আমরা সবাই খেতে ভালোবাসি আর ভালোবাসার জিনিস খেতে ইচ্ছে হলে তখন খেয়ে নাও ওসব দিনক্ষণ দেখতে হয় না আমাদের কোনো অকেশান লাগে না সেই আর কি লালটুবাবু বললো আমায় কটা ভেজে দাও আর আমি না এগুলো খেতে পারি না ভেতরে কাঁটা থাকে গলায় আমার আটকে যায় তো সেই জন্য আমি লালটুবাবু বললো না খুব করলে তো তোমাকেও একটা খেতে হবে আর সোহম তো এসব খাবেই না আর জোর করে করাচ্ছে করার একদম ইচ্ছা নেই আর বলো না ব্যাটারটা ঠিকমতো গলা গোলা হয়নি আসলে পাতলা হয়ে গেছে ব্যাটারটা তো তাই লালবাবু বলছে আমি খেতে চাইল আমাকে এইভাবে করে দিচ্ছ আর ভালো লাগছে না তখন রান্নাবান্না করতে এত রান্নাবান্না হয়ে গেছে না যে কি বলবো তো তাও তো তোমাদের সাথে শেয়ার করিনি ডিমের ডালা পালং শাক আর কি হয়েছে ডিমের ডাল্লা পালং শাক হয়েছে যেটা সোমবার সকালবেলা লালটুবাবু নিয়ে যাবে সেগুলোও কিন্তু করে রেখেছি এরপর তো যেন কিচেন টিচেন সব পরিষ্কার করা হয়ে গেছে লাস্টে লালটুবাবু এসে বলছে আমাকে একটু তপসে মাছের ফ্রাইগুলো করে দেবে তো সেই কটা তাও করেছি এখনও অনেক ফ্রিজে রয়েছে বউকে দিয়ে জোর করে কাজ করালে এরকমই করে দেবো যখন ভালো মনে করে দি তখন কি ভালো ভালো রান্না করে খাওয়াই আর যখন করতে ইচ্ছে করে না তখন এরকম ছেঁকড়েই যায় এই যে আমরা খেতে বসেছি দুজনে তো এই যে চিকেন বিরিয়ানি জাস্ট অসাধারণ হয়েছিল খেতে আর ফ্রাইটা আমি আগেই খেয়ে নিয়েছি খেয়ে বাদবাকিটা লালটুবাবুকে দিয়ে দিয়েছি লালটুবাবু উল্টো দিকে বসে আছে আর এই যে আমরা খাচ্ছি আর আমার লেগ পিস প্রচণ্ড প্রিয় অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা আর বলো না এদিকে তো রান্নাবান্না কমপ্লিট সকালবেলায় ভেবেছিলাম চাদরটা তুলে বাবুকে দিয়ে কাচিয়ে রাখবো কিন্তু এত কাজের চাপ হয়ে গেছিলো যে শেষকালে চাদরটা তোলাই হয়নি কিন্তু চাদরটা অনেক দিন হয়ে গেছে তোলাই হচ্ছে না তোলাই হচ্ছে না আর চাদরটা মানে আমার একটু পিটপিটি নিয়ে আছে চাদর বেশি দিন পেতে রাখতে পারি না তো সেই জন্যেই চাদরটা তুলে দিচ্ছি সোমবার সকালবেলা যাতে লালটুবাবু কেচে দিয়ে যায় কারণ চাদর আমি কাচতে পারি না আমার হাতে ব্যথা করে আর একটা নতুন চাদর পেতে দিয়েছি লালটুবাবুকে এখন মাথায় রঙ করিয়ে বসিয়ে রেখেছি তাকে বলেছি মাথায় রঙ করে তুমি সোজা হয়ে বসে থাকো আমি চাদরটা পাল্টে নিই টুক করে তো সেই খেয়ে দিয়ে বিরিয়ানিটাও হজম হয়ে যাবে কিছুটা তো ততক্ষণে লালটুবাবুর মাথায় আবার রঙও করে দিয়েছি কত কাজ করায় দেখেছো লালটুবাবু বাড়ি থাকলে যে মানে কি বলবো লালটুবাবু বাড়ি থাকলে আমাকে একটুও রেস্ট নিতে দেয় না যেমন চলছে একটার পর একটা দেখেছ লালটুবাবুর মাথায় কিরম রঙ করে দিয়েছে একদম চিকনা হয়ে গেছে চিকনা জাগে আমরা এখন দুজনে বেরোচ্ছি একটু কেনাকাটাও করার আছে মুদিখানা এ মোড়ে যাব জিনিসপত্র কিনতে সেই সব কিনতে যাচ্ছি তারপর দেখি যদি গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গোড়ায় তো খুব ভালো হয় তাহলে একটু ঘুরেও আসবো আর এই যে গেঞ্জিটা এবারে বুড়ি দিদি দিয়েছে ভাই ফোটায়। তো এটাই পরাবো ভাবছি দেখি এটা হালকা আছে এটা পরো দেখো এটা পরা যাবে কি ওই গেঞ্জিটার ওপর আবার পরবে তো দাড়িটা কামালে না রবিবার কোথায় একটু দাড়ি টাড়ি কামাবে বউকে নিয়ে ঘুরতে বেরোচ্ছ রবিবার হ্যাঁ দেখতে ভালো লাগবে তাহলে যাকে চলো ঘুরে আসি আর বিরিয়ানিটা কেমন হয়েছে বলে না তোপসের ফ্রাইটা তো ডোবালো বউ অসাধারণ মেয়ে হাতির কাজ এত ভালো করে করে এমন এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে দোকান করলে ফাটাফাটি চলবে দাম দিতে পারবে না তবে দাম বেশি হবে দাম দিতে পারবে না দাম বেশি হবে হ্যাঁ লোকে দাম এমন মশলা সব পরিমাণ মতো চিকেন বিরিয়ানি বিরিয়ানি অনেকদিন অনেকদিন করলাম মাটন প্রায় পর সত্যি পর করেছি আজকে চিকেন বিরিয়ানিটা করেছি খুব ভালো হয়েছে কিন্তু তপসের ফ্রায়ের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো যে আগে লালডুবাবু খেয়ে নিয়েছে মাছ খেতে ভালোবাসে এটা কবে থেকে সেই আনা আছে বুড়ি দিদি এনেছিল বুড়ি দিদি খায় বলেই আমরা এনেছিলাম বলো ভাই ফোটার সময় সেই থেকে পড়ে আছে আমাদের ফ্রিজ জিন্দাবাদ এত ভালো ফ্রিজ কেনা হয়েছে যে সেই মাছটাকে খুব ভালো রেখেছে যদিও হাফ করা হয়েছিল না এখনো অনেকগুলোই রয়েছে তো বুড়ি দিদি তো আর খা খেলো না চলে গেল খাওয়ার সময় পায়নি এই আর কি আর লালটুবাবু মাছের এটা পরিষ্কার করলে মানে জাস্ট ফাটাফাটি লাগে আজকের দিনটা আজকে কালকে কালকে অবধি ভালো লাগবে তারপরে তো ব্যাস সেরা হেগে হেগে একবারে গন্ডগোল পাকিয়ে দেবে আর একটা গাছ দিলে যেন একদম খুলে যায় আজকে গাছও দিয়েছে আবার চলো ঘুরে আসি বরবর না করে আজকে গরমও আছে কিনা একটা ঠান্ডাও লাগছে সব মিলিয়ে একদম যেদিন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দেখতে এত সুন্দর লাগে কালারফুল মাছগুলো আলোটা জেলে দেয় আবার এখন তো ঠান্ডা লাগবে বলে মাছের মাছেদের আর কি তাই জন্য হিটারও লাগিয়ে দিয়েছে তো হিটারটা জলটার টেম্পারেচার ব্যালেন্স রাখে তো খুব ভালো লাগে দেখতে না নিয়েছে পাঁচ টাকা করে নিয়েছে চালটা কি দেখবে তাহলে তো আমাদের এই যে শপিং করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো আর কিছু কেনার নেই সেরকম আর যা গরম যে কি বলবো বাড়িতেই যাই কদিন বাদে এখানে একটু এসির হাওয়া খেলাম বাড়িতে তো এসি চালাচ্ছি না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তোমাদের বলছিলাম লালটু বাবুর জন্য বানিয়েছি বানিয়ে রেখেছি সোমবার সকালবেলা নিয়ে যাবে এই যে ভাত তারপরে পালং শাকের ঘন্ট আর ডিমের ডাল্লা এগুলো সোমবার সকালবেলা নিয়ে যাবে লালটু বাবু তো এগুলো করতে হয়েছে সেই জন্য আরও সময় চলে গেছে রবিবার একটু চাপই হয় আর কি তোমাদের সাথে কালকে আর শেয়ার করা হয়নি যে কি কি কিনেছি মোট থেকে মাছটা বাড়ি জিনিসই কিনেছি এই যে চাল বিরিয়ানি বানাচ্ছি বিরিয়ানি খাচ্ছি আর চাল কিনবো না সেটা কখনো হয় চাল চিনি এই সব এই বেসন এই সবই কিনেছি তো সেইগুলোই গুছিয়ে রাখবো এবার আস্তে আস্তে কালকে আর গোছানো হয়নি কালকে আর ভিডিও শুট করে নিয়ে এসে সেই যে শুয়েছি আজ সকালে উঠেছি ওরা বিরিয়ানি গরম করে খেয়ে নিয়েছে ব্যাস তো আজকে যেহেতু সোমবার তো নিরামিষ রান্না বান্না করব তো সেই পনির পণ্ডের তরকারি করছি এই যে লা সোহমও খেতে ভালোবাসে পণ্ডের তরকারি আর তার সাথে একটু রুটি করি আর আমার তো আবার একটু সকালবেলা আলু ভেজেছিলাম লালটুবাবু খেয়ে গেছে মুড়ি দিয়ে পালং শাক রয়েছে আগের দিন কালকে পালং শাক করেছিলাম লালটুকে দিলাম মাছের সাথে মাছের তরকারির সাথে সেই পালং শাক একটু রয়েছে এই যে রুটি দিয়ে খাবো লালটুবাবুর কালকে নিয়ে যাবে মাছের তরকারিও করা হয়ে গেছে গুড গার্ল দেখেছো আমি আবার চাদর কেচে দিয়েছি আসলে চাদরটা কালকে তুলেছিলাম তো কাঁচা হয়নি কত গুড গার্ল বলো তো নিজের পিঠ নিজেই থাবিয়ে দিচ্ছি হ্যাঁ কেউ থাবানোর নেই আর কি করব যাগে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা এই ব্লগটা আর বাড়াবো না সবাই ভালো থেকে সুস্থ থেকো নতুন ব্লগে আবার দেখা হবে টাকাটা